আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ইভেন্ট সম্পর্কে আলোচনা করব, সেটা আজকেই এসেছে। সেখান থেকে আপনি একটা পার্মানেন্ট আউটফিট সহ 5টা আরপি স্কিপ কার্ড পেতে পারেন। আর দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ইভেন্ট সেকশনে। ইভেন্ট সেকশনে চলে যাওয়ার পরে যে থিমড অপশনটা আছে সেখানে দেখেন কল ম্যাট্রিক্স স্পেশাল মিশনস। এখানে আসলে আমাদের একটু স্ক্রল ডাউন করলে এখানে সার্ভাইভ ফর 45 মিনিটস, তাহলে আপনাকে 10টা টোকেন দিবে। কিল 10 এনিমিস, তাহলে 12টা টোকেন দিবে। ফিনিশ ইন দ্য টপ 10 5 টাইমস, তাহলে দিবে 10টা, টোটাল হচ্ছে 32। আর এখানে আমরা যদি কল ম্যাট্রিক্স এক্সচেঞ্জ শপে আসি, তাহলে দেখেন এখানে একটা দিয়ে বিপি পাবেন, আর 4টা দিয়ে এজি কারেন্সি পাবেন, 20টা দিয়ে বাইক পাবেন, কয়টা বাইক পাবেন 3টা, ঠিক আছে। বাইক আপনি 3 বার রিডিম করতে পারবেন, এজি আপনি 30টা করে 10 বার রিডিম করতে পারবেন, মানে 300 এজি আপনি এখান থেকে পেতে পারেন। আর এরপরে আপনি একটু নিচে আসলে ক্লাসিক রেট পাবেন 30টা, মানে 3টা ক্লাসিক রেট বানাতে পারবেন এখান থেকে 12টা করে যদি কালেক্ট করেন। আর আরপি মিশন স্কিপ কার্ড আপনি এখান থেকে নিতে পারবেন M2 এর, এখন যেটা রিসেন্ট চলতেছে সেটা পাবেন 5টা রিডিম করতে পারবেন 20টা টোকেন দিয়ে। 600টা টোকেন দিয়ে আপনি একটা পার্মানেন্ট আউটফিট পেতে পারেন। এই আউটফিটটা এরকম দেখতে। আর শেষে 2টা ভাউচার পেতে পারেন, আউটফিট ভাউচার। আপনি এই ভাউচার দিয়ে যে কোনো আউটফিট কিনতে পারবেন, যখন ইউসি দিয়ে আউটফিট আসবে তখনই কিনতে পারবেন। এই যে শপে গিয়ে আউটফিটস, এই যে ইউসি যে আউটফিটগুলো আছে এখানে আপনি এগুলো কিনতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে আসা বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।